তো অলরেডি হয়ে যাচ্ছে, আর এটার সাথে মেঘলা বাসায় চটপটি বানানো হচ্ছে হয়েছে। মিরপুর 1 নম্বর বাজারে বাজারে এসে এই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লুফিন কিপ্রিয়া, আমরা আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু বের বাইরে বের হয়েছি শপিং এর, একটু শপিং করতে বের হয়েছি, যাবো মিরপুর 1-এ। তো এই তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, আশা করি আজকে ব্লগটি ভালো লাগবে। তো চলেন, আর অলরেডি রিক্সা আছি তো কাঁপাকাঁপি শুরু হয়েছে ভূমিকম্প, তো আজকের ব্লগটা এনজয় করেন, লেটস গো। Midnight and city lights on the other side, you're calling me up at the same time. I'm in the daylight, you're calling to say hi, but your words they cry. If there's something that you need to say, I know it ain't easy living inside your brain. দেখতেছি দেখি, খেলো খেলো খেলো, এখানে আসছে মিরপুর 1 নম্বর বাজারে। বাজারে এসে এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন ফুচকা, তেঁতুল, মেঘলা নিল কাসুন্দি তেঁতুল, তারপর বিভিন্ন ধরনের চিপস। এই চিপসগুলো আমরা ছোটবেলায় খেতাম, এগুলো আসলে ভেজে চিনি দিয়ে খেতাম। তো অনেক ধরনের কিন্তু জিনিস আছে এখানে, হিউজ পরিমাণের ইয়া। তো আমরা মিরপুর 1 নম্বর বাজারে আসছি। এই তো খেতে পছন্দ করে, তো এগুলো হাফ কেজি 40 টাকা করে রাখছে। এগুলো কতটুকু আছে? হাফ কেজি না, পুরো 1 নম্বরে কত বড় বড় মাছ! এটা কি মাছ? এটা বিশাল বড় বড় মাছ, কত বড় বড় মাছ! কত বড় বড় চিংড়ি এখানে দেখা যাচ্ছে, কত বড় চিংড়ি, কত বড় বড় চিংড়ি! এগুলো কত করে? 1250 টাকা কেজি। মিরপুর 1 নম্বর বিশাল মাছের বাজার। এপাশে মুরগি, জলপাই, এখানে পাওয়া যাচ্ছে ধনে পাতা, না এখন দরকার হবে না। জলপাই কত টাকা করে কেজি রাখতেছেন? 40 না, 40 টাকা করে জলপাইয়ের কেজি রাখতেছে। কত বড় বড় জলপাই! আপনার ছেলে এখানে আসতে পারেন মিরপুর 1 নম্বর বাজারে। তো এই হচ্ছে ছোট ভাইয়ের বার্থডে গিফট, কেমন হয়েছে জানাবেন। ছেলে মানুষের যে যেগুলো প্রয়োজন হয় আর কি, ঘড়ি, জ্যাকেট। সিন সন্ধ্যাবেলা হলেই ওর দাদার সাথে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এই চকলেট খাচ্ছে। এই কতগুলা চকলেট নিয়ে আসছে সে, এগুলো আসলে আনার পরে সে ওয়াশ করছে, এই জন্য পানি গুড। এটা খুব ভালো ইয়া, কিন্তু এটা ভালো না যে তুমি বাইরে যাচ্ছ আর এই দাদার সাথে যাচ্ছ আর এই যেগুলো কিনে আনতেছো। সে দাদার সাথে বাইরে যাবেই। এটা কি, এটা কি জিনিস? লাইট জ্বলে, লিপস্টিক, ওয়াও লাইট জ্বলে, খুলতে পারি না। আর এই যে আফসিন চকলেট খাচ্ছে, কই গেছিলে তুমি? আমি তো কাজীপাড়ায় গেছিলাম। কাজীপাড়ায় গেছিল সে, কাজীপাড়ার নাম বলতে পারছে, কাজীপাড়ায় গেছিল, গুড। কাজীপাড়ায় গেছিলা দাদার সাথে? সে রাত্রে বাজে 9:30 সে কাজীপাড়ায় গেছিল,
বলতে পারছে সে কাজী পাড়ায় গেছিল দাদার সাথে, কাজী পাড়া থেকে সে যে এগুলো কিনে নিয়ে আসছে। এটা কিন্তু ভিতরে চকলেট আর লাঠি থাকে, ভিতরে চকলেট আর লাঠি থাকে, রিভিউ দিচ্ছে কিন্তু। হাফসি খুলে দেখো একটু, খুলে দেখাবো। আচ্ছা এটা, আচ্ছা থাক পরে খুলো, পরে খুলো, একটা খাও আগে। হ্যাঁ এই যে এটা কিনে আসছে লিপস্টিক, এই হচ্ছে কাণ্ড হাফসিনের। আজকে বাসায় চটপটি বানানো হচ্ছে হয়েছে আর কি। এই যে এখানে এটা হচ্ছে টক, তেঁতুলের টক, আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, ডিম, পেঁয়াজ। তো এই কাঁচামরিচ গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, মানে মনে হচ্ছে অনেক ঝাল হবে। আর এখানে চটপটি বানানো হচ্ছে, চটপটি চটপটি চটপটি। আর চটপটি ভিডিও যারা দেখেন নাই দেখবেন অবশ্যই, দেখে আসবেন আমাদের চ্যানেল, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লাইক 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 শেয়ার শেয়ার কমেন্ট। এখন ওরা চটপটি বানায় খাবে মজা করে। চটপটি খাবো না, ফুচকা, ফুচকাও আছে সাথে, ফুচকা গুলো আনো। তো এই যে বাইরে থেকে আমি ফুচকা নিয়ে আসছি, এখন ফুচকা খাওয়া যাবে প্লাস চটপটিও খাওয়া যাবে। বাইরে চটপটির মতো ডিম দেওয়া হচ্ছে এখন। বাইরে তো ডিম অল্প একটু দেয়, আমরা একটু বেশি করেই দেই, যেহেতু ঘরেই বানাইছি। এই যে তেঁতুল, ভাত খাইলো না, ওরে ভাত খাওয়াইতে গেলাম, ভাত খাইলো না, এই ফুচকা খাবে বলে। এই যে ফুচকা ভেঙে দিতে হয়, এই যে না 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 হইছে হইছে হইছে, এত দে না, এখন দিব টক, এখন এটার উপরে টক দাও। আফসিন তেঁতুল খুব পছন্দ করে। আমি আসলে চটপটি খাই না, ফুচকাও খাই না, কিন্তু মেঘলা তারা পাগল আফসিন। জিভে পানি আসছে সেটা মানে বলে, মুখে পানি আসছে কার কার, এই টক আর ফুচকা খাওয়া দেখে, চটপটি খাওয়া দেখে। আফসিন মরিচ খেয়েছে, মেঘলা খাচ্ছে। ওরা ফুচকার মধ্যে আফসিনও খাচ্ছে, এই যে একদম ফুচকা বানিয়ে খাওয়া হচ্ছে। আমিও খাইছি, আমি খাই না তারপরে খাইছি, মজা লাগছে। ঘরে যারা বানাতে চান আমাদের ভিডিও দেখে আসেন, ঘরে বানাতে পারবেন খুব সহজেই, বাইরে যে আর কষ্ট করে খেতে হবে না। এই যে এখানে অল্প একটু মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হচ্ছে আমাদের ডিনারের সব কিছু রান্না হয়ে গেছে। এখন হঠাৎ করে আফসিন বলতেছে বিরিয়ানি খাবে, তো ও ভাত খাবে না, আমরা তো সব খাবারের ব্যবস্থা করে ফেলছি, তো এখন ওর জন্য একটু বিরিয়ানি রান্না করতেই হচ্ছে। তো আমার দুই মেয়ে আসলে আমার মতোই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো এই তো আলু না দিলে ও রাগ করে, বিরিয়ানির মধ্যে তাকে আলু দিতেই হবে। তো এই যে এখন রাতে বেলা মেঘলা এত রাতে সে বিরিয়ানি রান্না করছে, তো মেঘলা ঝটপট বিরিয়ানিটা রান্নাতে পারে। আর আমাদের ঘরের কিন্তু বেশিরভাগ মানুষের ডিনার শেষ শুয়েও করছে সবাই, এখন নাসিন খেতে চাইছে, রান্না হচ্ছে। এই তো অলরেডি হয়ে যাচ্ছে, আর এটার সাথে মেঘলা ডিমও দিছে। আর এই পাশে কি হচ্ছে, এই পাশে মনে হচ্ছে পুটিং হচ্ছে আফসিনের জন্য। আর এই যে পোলার রাইস মিক্স করে দিয়ে দেবে, কত স্পিডে মেঘলা এই রান্নাগুলো করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর, কত ফাস্ট, মানে খুব জলদি জলদি হয়ে গেল। গরম বিসমিল্লাহ বলার সময় দিল না, গরম মুখে দিয়ে দিছে মেঘলা মা, মজা হয়েছে অনেক মাশাল্লাহ।
খুব জলদি জলদি মেঘলাই বিরিয়ানিটা রান্না করে, খুবই টেস্ট। তো এখন খাওয়া দাওয়া করবো। এই তো, এটা আফসিনের প্লেট। আফসিনকে এখন আমার খাওয়াই দিতে হবে, কারণ ও আমাকে মানে আমার হাত ছাড়া খায় না। তো এই তো আফসিনের প্লেট, এটা আফসিন খাওয়াই দিব। আফসিন, তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।